ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 100 ফিক্স বিউটি চ্যানেল। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। যদি আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, তো এই ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আমরা যখন ফেসবুক মেসেঞ্জারটা ওপেন করলাম, দেখেন অনেক বিরক্তকর SMS কিন্তু সিম থেকে আপনার মেসেঞ্জারে এসেছে। তো এটা কীভাবে বন্ধ করা যায় এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা যখন মেসেঞ্জারটি ওপেন করি, করার পর ঠিক এরকম অনেক SMS আছে, এই সিম থেকে প্রফেশনাল মেসেজ আছে। এই মেসেজটা অত্যন্ত বিরক্তকর হয়ে থাকে। যেমন আপনি চ্যাট করবেন, চ্যাটের যে একটা প্রিয় লোককে খুঁজতেছেন, কিন্তু তার মধ্যে আপনার এই সিমের যে মেসেজটা আছে এটাই কিন্তু আপনার জায়গাটা দখল করে আছে। তো এই মেসেজ আসাটা কীভাবে, এই মেসেঞ্জারে আসা বন্ধ করা যায়, এটা আপনাদেরকে টোটালি দেখাবো। তো ফ্রেন্ডস, আপনি এটা কীভাবে বন্ধ করবেন, এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার যে ছবি আছে এখান থেকে দেখবেন, আপনার ছবি আছে, এই ছবিতে প্রেস করবেন। করার পরে নিচে আসবেন, একটু খুঁজবেন SMS, এই যে SMS অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে অন আছে SMS সেকশনটা, তো আপনি এখানে কী করবেন, আনটিক করে দেবেন। আনটিক করে দেওয়ার পরে সি ডিফল্ট অ্যাপস অ্যান্ড সেটিংস এই অপশনে ক্লিক করবেন। তো এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনি SMS অ্যান্ড অ্যাপস এখানে অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি মেসেজ অপশনটি সিলেক্ট করবেন। দেখেন আমি সিলেক্ট করে দেখালাম। তো সিলেক্ট করার পরে আপনি কী করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে তো এখান থেকে আপনি ফেসবুক থেকে একটা মেসেজ দেবে। দেখেন এই যে একটা মেসেজ দিয়েছে, সেন্ড অ্যান্ড রিসিভ SMS মেসেজ ইন মেসেঞ্জার। এখানে নিচে আসবেন, আসার পরে টার্ন অফ SMS এই অপশন ক্লিক করবেন। করার পর সি ডিভল অ্যাপস অ্যান্ড সেটিংস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আর কোনো মেসেজ এই মেসেঞ্জারের ভেতরে আর থাকবে না। তো এখন যে দেখতে পাচ্ছেন এটা টোটালি কিন্তু আপনার সার্কেল আছে, তো এটা হচ্ছে আপনার চ্যাটিং সিস্টেম। তো আর কোনো মেসেজ কিন্তু এই মেসেঞ্জার ভেতরে আসবে না এই সেটিংসটা করলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।